গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালোই আছি সকালবেলা আজকে ভাবছি যে নুডলস খাই তো সেই জন্য রান্না করতে চলে আসলাম আর এদিকে সবজিও দিলাম যে ছিল আর আসলে সব রকম সবজি দিলে আবার খেতেও ভালো লাগে না এক একটার সাথে যেমন এক একটা ভালো লাগে আর কি আমার কাছে মনে হয় সেরকমই তো এখানে পেঁয়াজের ডাটা দিলাম আর আলু এই তো আর পেঁয়াজ তো আমার কাছে হচ্ছে যে কোনো কিছুর মধ্যে আলু দিলে খেতে ভালো লাগে তো আসলে অনেকে আবার পছন্দ করে না আমার কাছে আলুটা বেশ ভালো লাগে আর একটু মশলা আগে দিয়ে দিলাম নুডলসের মধ্যে যে মশলাটা ছিল সেটা তাহলে হবে কি একটু ফ্লেভারটা ভালো আসবে আর এদিকে ম্যাগিটা হচ্ছে আগেই সেদ্ধ করে নিলাম ওই ম্যাগি বলেন নুডলস বলেন দুইটা একই জিনিস যখন যেটা বলা যায় আর কি আর এদিকে এখন ডিম দিয়ে দিলাম ডিমটা সাথেই দিয়ে দিলাম আর ওভাবে আলাদা করে করিনি আলাদাভাবেও করা যায় কিন্তু অত ঝামেলা কে করে এভাবে করাই ভালো আর খুব একটা যে তেল দিয়েছি তা কিন্তু না নুডুলসের মধ্যে তেল যতটা কম দেওয়া যায় ততই ভালো আমার কাছে মনে হয় যে তেল যত কম দেওয়া যাবে এই নুডুলসের টেস্টটাও তত ভালো হয় কথায় আছে যে কিছু জিনিসের তেল বেশি দিলে খেতে ভালো লাগে আবার কিছু জিনিসের তেল কম দিলে ভালো লাগে ম্যাগিও হচ্ছে ঠিক সেরকমই একটা আর এরপর এখন বাকি যে মশলাটা ছিল সে মশলাটা দিয়ে দিলাম আর কি দিয়ে এবার বেশ ভালোভাবে একটু ভেজে নিব আর কি আজকে করলাম হচ্ছে ঝরঝরা টাইপের তো এক এক সময় এক এক রকম কখনো দেখা যায় যে খাই হচ্ছে কি বলে একটু ভিজে ভিজে টাইপ সুপবিও না আবার হচ্ছে ইয়েও না একটু অন্যরকম এক এক দিন এক এক রকম আসলে যখন যেভাবে ভালো লাগে তো আজকে মনে হলো যে না ঝরঝরেটাই খাবো তো সেই জন্য সেভাবেই করলাম আর ভারী খাবারের সাথে না ওই দুধ চাটা খেতে তেমন একটা ভালো লাগে না মনে হয় যেন রচাটাই বেশি যায় আর কি আবার দেখা যায় চা বিস্কিট বা পরোটা সেগুলো খেলে আবার দুধ চা ঠিক আছে তো এদিকে হচ্ছে এখন রচা করে নিলাম এখানে সব রকমের মশলাই দিয়ে দিয়েছি প্রায় লং এলাচ তারপর দারুচিনি আদা এ যত রকমের মশলা পেলাম ও আবার গোলমরিচও দিয়েছিলাম সাথে যাই হোক মানে যা পেয়েছি হাতের কাছে সবই দিয়ে দিলাম কিছুই বাদ রাখিনি এরকমই হয় যখন দিই সব দিয়ে আবার না দিলে দেখা যায় যে কিছুই দেওয়া হয় না এভাবেই করা হয় মূলত তো এখন এই তো রোদের বসে খাচ্ছি আর এই জায়গায় তো বসে প্রায় এখন খাওয়াই হচ্ছে প্রতিদিন তো আর বেশ ভালো হয়েছিল খেতে একটু ঝাল ঝাল করে রান্না করলাম আর ম্যাগিটা না একটু যত ঝাল করা যায় মনে হয় যে ততই ভালো লাগে আমার কাছে মনে হয় তার মানে এটা না যে খুব বেশি ঝাল মানে যেটা খেতে পারা যায় আবার একেবারে কম ঝালে না খেতেও ভালো লাগে না আর এদিকে তো এই তো রচা তো এরপর রান্না বান্না করতে চলে আসলাম খাবার দাবার তো শেষ করে তারপর সেগুলো ধুয়ে টুয়ে সব রাখলাম রেখে এরপর এখন এদিকে রান্না করে নিচ্ছি আর বেশ সুন্দর রোদ এসেছে দেখতে পাচ্ছেন যে একেবারে চুলোর পাশটা সব রোদে ভরে গিয়েছে মানে বেশ ভালো ওই জানলা দিয়ে অনেক সুন্দর রোদ আসে তো এই তো কলিজা ভুনাটাও প্রায় হয়ে গিয়েছে কলিজা বোনাটা আমার কাছে বেশ ভালোই লাগে খেতে আর খালিও খেতে ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় আলু দিলেই বেশি ভালো লাগে যাই হোক এক একজনের এক এক রকম তো এরপর এখন হচ্ছে বিকেলের দিকে তখন বড়ই খাচ্ছিলাম বছর এবারই প্রথম তো বেশ ভালোই লাগলো টক টক তো আজ এই পর্যন্তই থাক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে